শিক্ষা সংস্কার করতে গেলে এখানে কারিগরি শিক্ষা বাংলা
বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে যে অবদানটা রাখে, এটাকে স্টেবল রাখতে গেলে, এটাকে বজায় রাখতে গেলে অবশ্যই আমাদের দক্ষ জনবল সেখান থেকে প্রডিউস করতে হবে। আর দক্ষ জনবল প্রডিউস করার জন্য আমাদের অবশ্যই সেখানে দক্ষ প্রশিক্ষক দরকার। আমরা সেই দক্ষ প্রশিক্ষক, আমরা সেই দক্ষ শিক্ষক হিসেবে ঢোকার জন্য এই সরকারি কর্ম কমিশনের অধীনে আমরা নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত সুপারিশ চাই। এই চূড়ান্ত সুপারিশের জন্য আমরা সরকারি কর্ম কমিশনের সামনে দীর্ঘ সময় আন্দোলন করেছি। আপনারা যদি আমাদের ইতিমধ্যে জানেন যে আমরা আগস্ট মাসের 11 তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত তারা কর্মসূচি দিয়েছি। সরকারি কর্ম কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা 4 থেকে 5 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে, কিন্তু বর্তমানে এই সরকার পরিবর্তনের পরে দেশের যে অবস্থা সেইটাতে বাংলাদেশের একমাত্র এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি স্থবির হয়ে গেছে। সরকার পক্ষ থেকে কোনো ক্রিয়ার নির্দেশনা তাদের পক্ষে নেই, যাতে করে তারা নিয়োগ প্রক্রিয়া গুলো সামনের দিকে আগায় আনতে পারবে। আমরা এই মুহূর্তে সরকারের এবং এর সাথে আমি বলবো যে সরকারি কর্ম কমিশন যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হইলে এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওখানে কাজ করে, সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নির্দেশনা এখানে ব্যাপক একটা ভূমিকা পালন করবে। তাছাড়া সরকারি কর্ম কমিশন তাদের নিয়ে কার্যক্রম গুলো আগাইতে পারছে না। সরকারি কর্ম কমিশনকে পুরো দলে সতর্ক করার জন্য, নেতাদেরকে চাকরি এবং কর্মস্থলে খুলে দেওয়ার জন্য সরকারের এই মুহূর্তে হস্তক্ষেপ ছাড়া আমরা এই বিষয়টা আর একটা দিনে লেন্দ্রীয় দিন আমরা চাই না। আমরা এই সম্মেলনের মাধ্যমে আজকেও চাই যে সরকারের এই সমস্ত দায়িত্বশীল জায়গা থেকে আজকে সরকারি কর্ম কমিশনে একটা ক্লিয়ার বার্তা আসবে। সরকারি কর্ম কমিশনের যে কমিশন আছে চেয়ারম্যান স্যারকে নির্দেশ দিলে চেয়ারম্যান স্যার আমাদের ভয়াবহ দৃষ্টি রেখেছে, চেয়ারম্যান স্যার আমাদের ভয়াবহতা প্রকাশ করবে। সুতরাং আমরা আর কোনো কাল বাড়ানো চাই না, আমরা আমাদের ভয়াবহ চাই। সরকারের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যারকে আমি মেনশন করব, আপনারা দ্রুত আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য পদক্ষেপ নেন। আমরা এতে উপকৃত হব, 4,500 পরিবার যে অবর্ণনীয় কষ্ট সহ্য হচ্ছে এইটা থেকে মুক্তি পাব। আমরা বাংলাদেশে প্রায় 4,500 পরিবার একটা সার্কুলারের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে দূর হবে, এইটা হবে এই সরকারের একটা বড় সাফল্য। আমরা চাই এই নিয়োগের মাধ্যমে সরকারের এই নিয়োগ জটিলতা যেটা বেঁধে গেছে সেটা খোলা শুরু হোক, এই জটটা খোলা শুরু হোক। বিসিএস সহ নন ক্যাডারের যত পরীক্ষা আছে সরকারি কর্ম কমিশন যেন তাদের উপযুক্ত পরিবেশ পায় এবং ক্লিয়ার একটা নির্দেশনার মাধ্যমে আমাদের ফলাফল প্রকাশ সহ যাবতীয় যে কার্যক্রম তারা যেন কন্টিনিউ করতে পারে এটা আমি আশা ব্যক্ত করছি। আর যদি এটা আপনারা না করেন আমাদের সাথে আবার আপনারা তাল বাজানো শুরু করেন। আমরা রাজপথে বলেছি আমরা দেশকে অস্থিতিশীল করতে চাই না, কিন্তু আপনারা যদি বাধ্য করেন আপনাদের দায়িত্ব অবহেলায় তাহলে আমরা রাজপথে অবস্থান নিতে বাধ্য হব, আমরা এখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।